আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদের জন্য রসায়ন তৃতীয় অধ্যায়ের কিছু আলোচনা নিয়ে ফিরে আসলাম। তো গত পাঠে যে অংশটি আলোচনা করা হয়েছিল, ওখানে অনেকেই কমেন্টস করেছ, তোমাদের একটু অস্পষ্ট রয়ে গেছে, সেটি নিয়ে আমি আগে কথা বলবো। এটাই নিয়ম সাধারণত, যখন কোনো আলোচনা করা হয় যদি সেই আলোচনার ভেতরে অস্পষ্ট রয়ে যায়, তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে, তোমাদেরকে বলতে হবে স্পষ্ট করে যে তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। আমি পরবর্তী অনলাইন যে ক্লাস দিচ্ছি সেই ক্লাসে কিন্তু এটি আলোচনা করে দিতে পারবো। তো সেই হিসাবে কমেন্টস পেয়েছি দু একটি, যে এই অংশটি স্যার আর একটু সুন্দরভাবে বোঝালে আমাদের সুবিধা হয়। তো সেটি নিয়ে আমি একটু কথা বলি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি আমি একটু সারসংক্ষেপ বলে দিই। কোন অরবিটালে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটি নির্ভর করবে ওই অরবিটালের এন প্লাস এল এর উপরে। আমি আর একবার বলি, এল অনেক সময় ওয়ান হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে বলতে গিয়ে হয়তো হচ্ছে, এন প্লাস এল এল, এটা কিন্তু ওয়ান না, এটা কিন্তু এল। এখন এন হচ্ছে অরবিটাল সংখ্যা, শক্তি স্তর সংখ্যা, প্রধান সে শক্তি স্তর সেটি, আর এল হচ্ছে যে উপস্তরগুলি থাকবে এস পি ডি এফ, সেটি এল ধারণ করবে। এখানে তো শক্তি স্তর ক্ষেত্রে, উপশক্তি স্তরের ক্ষেত্রে এস এর ক্ষেত্রে এল এর মান হবে জিরো। আমি আর একবার পরিচ্ছন্ন করে দিচ্ছি, এস এর ক্ষেত্রে এল এর মান হবে জিরো, এস পি এর ক্ষেত্রে এল এর মান হবে এক, ডি এর ক্ষেত্রে এল এর মান হবে দুই, এস পি ডি এফ এর ক্ষেত্রে এল এর মান হবে তিন। তাহলে কোন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটি মূলত নির্ভর করবে হচ্ছে এন প্লাস এল এর উপরে, এন প্লাস এল, এটা আমি একটু ইন্ডিকেট করে দিই, এন প্লাস এল এর উপরে, এইটার উপরে। এন হচ্ছে শক্তি স্তর সংখ্যা, কত, এক এক শক্তি স্তর, দুই নম্বর শক্তি স্তর, তিন নম্বর শক্তি স্তর, এগুলো হচ্ছে এন। আর এল হচ্ছে তোমার এসপিডি উপশক্তি স্তরগুলোকে ধারণ করবে হচ্ছে এল। সেই হিসাবে এটা হবে, যেমন লক্ষ্য করো থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে, থ্রি ডি, তাহলে এন হলো থ্রি আর ডি হচ্ছে এস পি ডি, এসে হলো জিরো, পিতে হলো এক, দিতে হলো দুই, তাহলে এল এর মান, এল এর মান ওয়ান না, এটা এল এর মান, হয়তো বলা হয়ে গেছে, শুনতে সমস্যা হয়েছে, তাহলে এল ওয়ান, এল প্রায় কাছাকাছি, এই জন্য অনেক সময় বলতে গিয়ে অনেক সময় হয়তো ভুল হয়ে যায়, সেটি ভালো। এটা আসলে এটাই তো দরকার, লেখা পড়ার ক্ষেত্রে কিন্তু পরস্পর আলোচনা করতে হবে, শিক্ষার্থীরা একেবারে খোলা মন নিয়ে গ্রহণ করবে, শিক্ষকও চেষ্টা করবে। আমার এই অল্প সময়ের মধ্যেই তো কাজগুলো করতে হয়, আর ব্যাখ্যা বিশ্লেষণ আগের থেকে তো রিহার্সাল দেওয়া হয় না, সম্ভাবনা একেবারে বই নিয়ে বইয়ের সামনে দাঁড়িয়েই, তখন আমার মনে হয় এখানে কয়েক শত ছাত্রছাত্রী, কয়েক শত গার্জিয়ান, কয়েক শত টিচার এগুলিকে দেখতেছে হয়তো এরকম। কিন্তু একটা জিনিস পাবলিকলি যখন ছাড়া হয় তখন একেবারে সবার উদ্দেশ্যে ছাড়া হয়, তখন একটু জড়তা অনেক সময় চলে আসে, সেই ক্ষেত্রে হয়তো উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে। যাই হোক, তাহলে থ্রি ডি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে থ্রি, আর ডি এর ক্ষেত্রে এল এর মান, এল এর মান হচ্ছে দুই, তাহলে তিন আর দুই হয়ে গেল পাঁচ, তিন আর দুই হয়ে গেছে পাঁচ। ফোর এস এর ক্ষেত্রে এন এর মান হল চার, আর এস এর ক্ষেত্রে এস এর জন্য এল এর মান হচ্ছে জিরো, তাহলে চার প্লাস জিরো সমান সমান চার হলো, তাহলে কি দাঁড়ালো এই অরবিটালটার ক্ষেত্রে, থ্রি ডি অরবিটাল ক্ষেত্রে, আমি একটু হাইলাইটস করি, একটু ঘুরে যাই, হ্যাঁ, থ্রি ডি অরবিটাল ক্ষেত্রে হলো পাস, থ্রি ডি অরবিটাল ক্ষেত্রে পাস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, যারা বলেছো আমি তাদেরকে ধন্যবাদ দিই, যে না আসলে তোমরা দেখতেছো অবশ্যই এটি হওয়া উচিত, একেবারে বোকা শোকার মতো কিচ্ছু না, শুধুমাত্র হয়তো বা আমার একটু শুনলো এবার শুনে বললো আবার লাগতেছে না, আর বাবা বইটা সামনে নিয়ে বসো না, বইটা সামনে নিয়ে বসো,
দেখবা আস্তে আস্তে ভালো লাগবে। যাই হোক, তো আমি দেখলাম থ্রি ডি এর ক্ষেত্রে কি হলো, থ্রি ডি এর ক্ষেত্রে হয়ে গেছে হলো পাঁচ, আর ফোর এস এর ক্ষেত্রে হয়ে গেছে হলো চার। এখন এই পাঁচ আর চারের মধ্যে নিশ্চয়ই চার হলো ছোট, চারের শক্তি কম আর পাঁচের শক্তি অবশ্যই বেশি, এই জন্য ইলেকট্রন আগে ফোর এসে প্রবেশ করবে, তারপর যাবে থ্রি ডিতে। এখানে এরকম কিন্তু প্রশ্ন আসে অনুধাবনে, ইলেকট্রন থ্রি ডিতে প্রবেশ না করে আগে কেন ফোর এসে যায়? এটি তো এমনি ডাইরেক্ট আসে, অনেক ক্ষেত্রে ইলেকট্রনকে একটা একটা মৌলকে উল্লেখ করে দেওয়া হয়, এর ক্ষেত্রে এততম ইলেকট্রনটি ওখানে গেল কেন, এটাও কিন্তু দরকার। যেমন আমরা পর একটা দেখি, তাহলে নিশ্চয়ই আজকে এটা অবশ্যই তোমাদের পরিচ্ছন্ন হয়েছে, আমি আশা করব পরিচ্ছন্ন হয়েছে। এরপরের অংশটি যাই, আবার একটা কথা এসে যায়, যদি উভয় শক্তি উভয় কয়েক যদি শক্তি সংখ্যা কম হয়ে যায়, শক্তির সংখ্যা কম হয়ে যায়, সমশক্তি সম্পন্ন হয়ে যায়, সেক্ষেত্রে ইলেকট্রন কোথায় যাবে, কোনটায় আগে যাবে, সেটি আমরা এখন দেখাবো। শক্তি যদি কম হয়ে যায়, এটা তো বলা হলো, এটি আগের ক্ষেত্রে বলা হলো, সুতরাং অসুবিধা নেই, এটিও আগে একসাথে মিল করে বললাম আমরা যে ফোর এসে আগে যাবে শক্তি কম, থ্রি ডিতে পরে যাবে শক্তি বেশি। কিন্তু যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায়, দুটি শক্তি স্তরের সমান হয়ে যায়, দুটি অরবিটালের সমান হয়ে যায়, সেক্ষেত্রে এন এর মান যা কম থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কম হবে, হ্যাঁ কম হবে, সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এন প্লাস এল এর মানে এল উচ্চারণটা একের মতো হয়ে যাচ্ছে অনেক সময় দেখতে, ওইখানে এক, এন প্লাস এল এর মান যাতে যদি সমান হয়ে যায়, দুটি শক্তি স্তরের এন প্লাস অরবিটালের এন প্লাস এল এর মান যদি সমান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এন এর মান যার কম, এটা এটা খুবই হাজার ডলারের প্রশ্ন, এন এর মান যার কম, এল এর এই এন এর মান যার কম থাকবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন আমি দুটি শক্তি স্তর নিয়ে একটু কথা বলি, দুটি শক্তি স্তর দেখো, থ্রি ডি থ্রি ডি থ্রি ডি তো থ্রি ডি শক্তি স্তর নিয়ে যদি কথা বলি, এর যদি এন প্লাস এল এর মান হিসাব করি, তো থ্রি ডি এর ক্ষেত্রে হলো এন হলো তিন, এ দেখো এন হলো তিন আর এল হলো গিয়ে দুই, এস পি ডি এস এ জিরো, পিতে এক, ডিতে দুই, তাহলে দুই হয়ে গেল পাঁচ, হয়ে গেল পাঁচ। এখন যদি আমি পি ফোর পি এর কথা বলি, তাহলে ফোর পি এর জন্য এল এর মান হচ্ছে চার আর পি এর জন্য এল এর মান হলো গিয়ে এক, চার রাখে পাঁচ, তাহলে কি হবে এখানে, দুটি তো পাঁচ পাঁচ, দুটি সমশক্তি সম্পন্ন, দুটি সমশক্তি সম্পন্ন, সেই ক্ষেত্রে ইলেকট্রন মূলত এই যে তিন আছে না, এন এর মানে তিন আর এর এন এর মান হলো চার, সেক্ষেত্রে এনটা দেখতে হবে, এনটা দেখতে হবে, এনটা তার যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এন কম হচ্ছে কার, এ থ্রি ডি এর। আমি এখান থেকে আর একবার একটু হাইলাইটস করি, হ্যাঁ কারণ তোমরা দূরে আসো, তোমরা প্রশ্ন করতে পারো না, আমাকে খোঁচায় খোঁচায় প্রশ্নটা বুঝে নিতে হয়। আর এর ক্ষেত্রে এন এর মান হলো গিয়ে তোমার চার, এর চালে কি হলো, এটা হলো ছোট, এটা এন এর মান হলো ছোট আর এর এন এর মান হলো বড়, সেক্ষেত্রে থ্রিতে আবেশ আগে প্রবেশ করে, থ্রি আসলো কোথা থেকে, থ্রি ডি থেকে, এই জন্য ইলেকট্রন থ্রি ডিতে আগে প্রবেশ করবে নিশ্চয়ই। এখানে মনে হয় আর কথা নেই, এখানে আর সমস্যার কথা নেই, হ্যাঁ এখানে হয়ে গেছে ইনশাল্লাহ। আমি এবার একটু মুছে দিই, তোমরা খেয়াল করে নিও, হ্যাঁ তোমরা সমস্যা থাকলেই, হ্যাঁ আমি সমস্যা থাকলেই জানাবে, একদম স্পেসিফিক জানাবে, এখানে সব সমস্যা হচ্ছে। কালকে একটা ছেলে ক্লাস টেনে এসে একটা প্রশ্ন নিয়ে কথা বলেছে, আমি পরবর্তী ভিডিও করার সময় উত্তর দিয়ে দেবো। আমাদের দুর্বলতা যে বারবার আমি বলি, দুর্বলতা আমি স্বীকার করি নি যে আমরা দুর্বল তো থাকতেই হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন করতে হবে, আমি যতটা পারি বোঝানোর চেষ্টা করব, তা এটা নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার যদি এই ছকটা নিয়ে অনেকে কথা বলেছে, এই ছকটা এই পর্যন্ত আমি যাব, এই ছকটাকে আর একবার
বুঝিয়ে দেওয়ার কথা বলেছে কেউ কেউ, এই যে তোমরা কেউ কেউ প্রশ্ন করো বা জানতে চাও, সাইটি আর একবার বুঝিয়ে দেন, এটা যে কত ভালো, এরা প্রশ্ন করছে, তাহলে প্রশ্ন করছে বলে এরা ধরতে পারতেছে, এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, বুঝতে পারতেছিলাম না। আসি এবার, আমি এখানে লিখে দিই, আমার পেন্সিল আছে, আমার ইরেজার আছে, সবই আছে এখানে। এখন এখন আমি মোটামুটি পরিপূর্ণতা পেয়েছি, একেবারে সম্পূর্ণ। এই পরিপূর্ণতার জন্য যাকে আমি ধন্যবাদ দিব, এতগুলি জিনিস আমার হাতে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমার হাতে তুলে দিয়েছে, সেটি হচ্ছে ক্লাস নাইনের তোমাদেরই সহপাঠী আবির। ও কিন্তু নেট ঘুটে ঘুটে বিভিন্ন, এই সময় কয়েকদিনের মধ্যে আমি বারবার বলি, যখন একটু অন্তত কম্পিউটার পারতো, আমি যখন বললাম যে এই অবস্থা, তখন ও বললো দেখি এটার কোনো ব্যবস্থা করা যায় কি না। ও কিন্তু ঘুটে ঘুটে আমাকে বিভিন্ন রকম সফটওয়্যার ও ডাউনলোড করে দিয়েছে, সফটওয়্যারগুলি দিয়ে আমি কাজ করে মজা পাচ্ছি, তোমাদেরকে বোঝাতে পারতেছি। তো এই জন্যে তো আমি দেখি, এবার একটু লক্ষ্য করো, এই ওয়ান এস এর ক্ষেত্রে, ওয়ান এস এর ক্ষেত্রে এদের মান হচ্ছে এক, আর এস হলো, এল হচ্ছে জিরো, তাহলে এক, এটা এক, এটা এর শক্তি এক, এমনি একের জন্য শক্তি হচ্ছে এক, শক্তি হলো এক। দুই এস এর ক্ষেত্রে এদের মান হলো গিয়ে দুই, আর এস এর ক্ষেত্রে এলের মান জিরো, তাহলে এখানে হচ্ছে দুই আর জিরো মানে দুই, তাহলে এটা এর থেকে এটা বড়। টু পি এর ক্ষেত্রে এদের মান হচ্ছে দুই, আর পি এর ক্ষেত্রে এসপিডি, পি এর মান হচ্ছে এল এর জন্য, পি এর মান, পি হচ্ছে এক, এখানে এল ইকাল টু এক, তাহলে দুই প্লাস এক তিন, এটা কিন্তু তিন, এটা তিন, আমি একটু লিখে দিয়ে যাবে, সময় আস্তে 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 হবে, অসুবিধা নেই, তিন, এটা তিন, এটা তিন। এবার আসি আমি থ্রি এস এর ক্ষেত্রে, এল এর মান হচ্ছে তিন আর এস এর মান জিরো, এটাও কিন্তু তিন, দেখো কত জিনিস জানার হবে এখানে, এটাও তিন। তাহলে টুপিতে কেন, টুপি আগে কেন, কারণ হলো এখানে এদের মান দুই এর জন্য। আচ্ছা এবার আসি আমরা থ্রি পি এর ক্ষেত্রে, থ্রি পি, তাহলে থ্রি পি এর ক্ষেত্রে এদের মান হচ্ছে থ্রি আর পি এর মান হচ্ছে এক, তাহলে এটা হলো চার, এটা এটা চার। আর ফোর এস এর ক্ষেত্রে এদের মান হচ্ছে চার আর এস এর মান হচ্ছে জিরো, এল এল জিরো, তাহলে এটাও কিন্তু চার। তা এই ক্ষেত্রে দেখো এখানে থ্রি পি, এখানে এদের মান যেহেতু তিন, চার আর এর থেকে কম, এই জন্য এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এবার আসবো আমরা থ্রি ডি এর ক্ষেত্রে, থ্রি ডি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে থ্রি আর ডি এর মান হলো গিয়ে এসপি ডি দুই, তো তিন আর দুই পাঁচ হয় এখানে। এই কারণে ইলেকট্রন ফোর এসে আগে যাবে, থ্রি ডিতে পরে যাবে। ফোর পি এর ক্ষেত্রে এখানে এন এর মান হচ্ছে চার আর এল এর মান হলো এসপি এক, এটাও পাঁচ। হ্যাঁ তাহলে দেখো এটাও পাস, তাহলে দেখো এখানে এনের মান তিন আর এখানে এনের মান হচ্ছে চার, এই জন্য ইলেকট্রন কিন্তু থ্রি ডিতে আগে প্রবেশ করবে। ফাইভ এস এর ক্ষেত্রে, ফাইভ এস এর ক্ষেত্রে হলো গিয়ে এনের মান হচ্ছে পাস আর এস জিরো, এল জিরো এস এর ক্ষেত্রে এখন, তাহলে এখানে কিন্তু পাস, তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে, ইলেকট্রন যাবে হচ্ছে ফোর পিতে আগে যাবে, কারণ হলো ফোর পি এর জন্যে এদের মান হচ্ছে চার আর ফাইভ এস এর ক্ষেত্রে এদের মান হচ্ছে পাঁচ, এর এনের মান কম, এর জন্য এখানে কিন্তু আগে যাবে। থ্রি ডি এর ক্ষেত্রে, থ্রি ডি, তাহলে ফোর ডি এখানে এনের মান হচ্ছে চার এসপি ডি আর ডি এর মান হলো এল এর ক্ষেত্রে, এল এখানে দুই, ছয় হয় এখানে, ছয় হয়, তাহলে কি হলো যে এখানে মূলত এখানে সরাসরি ছয়, অসুবিধা নেই, এন হলো চার আর ডি হলো দুই, এসপি ডি দুই, সারা দুই ছয়। আচ্ছা এই জন্যে এই ফাইভ এসে আগে যাবে, ফোর ডিতে পরে যাবে। আচ্ছা আমি এই লাইনটা সম্পূর্ণ বলে দিই, ফাইভ পি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে পাঁচ, এসপি পি এর মান হচ্ছে এক, এটা পাঁচ, এটাও কিন্তু পাঁচ আর এক ছয়,
কিন্তু এখানে এন হচ্ছে 4, এখানে এন হচ্ছে 5, এই জন্য ইলেকট্রন এখানে আগে যাবে। একটু মাথা খাটাতে হবে, অনেক কাজ হবে, নিশ্চয় অনেক কাজ হবে, আমি স্লো করে দিচ্ছি, একেবারে স্লো, যাতে তোমরা বুঝতে পারো। আমার তো সময়, আমি চাচ্ছিলাম যে একটু দ্রুত আগায় দেব, কিন্তু না, আমাদের তো অধ্যয়নগুলো শেষ হয়ে গেছে, অসুবিধা নেই। এখন আমরা পরীক্ষায় একেবারে পর পর শুরু করতেছি আমরা প্রত্যেকটা অধ্যায়, কিন্তু একেবারে প্রথম থেকে আমাদের শুরু হয়ে গেছে। সুতরাং যা, তাহলে এইটা, এই শকটি ছোট কিন্তু খুব শক্তি সম্পন্ন, ভারত তো ভার বহন করে, নিশ্চয়ই এই শকটা খুব ভার বহন করে, যার কারণে অনেকেই, আমি যারা কমেন্টস করেছে, যারা অনেকে ফোনে বলেছে যে স্যার এইটা আমাদের কাছে একটু অস্পষ্ট, আমি খুব খুশি হয়েছি। আসলে টিচারদের কাছ তো বোঝানো, না হলে আমার এই কী বা দরকার ছিল যে এই শুরু করে দেওয়া। এটি এই শখটি কিন্তু এই প্রথমে 1 এসে যাবে, তারপর 2 এসে যাবে, তারপর 2P-তে, তারপর 3S-এ, তারপর 3P, তারপর 4S, তারপর 3D, তারপর 4P, তারপর 5S, 4F, এত দরকার হয় না হয়তো, না এখানে মোটামুটি এগুলো হলো, এইগুলো এইগুলো মোটামুটি এই এই পর্যন্ত শিখলে আমাদের হয়ে যায়। যাই হোক, আমরা এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। আর একটা ব্যাপার নিয়ে একটু কথা বলে দিই, ওখানে অনেকে হয়তো বলছো তোমরা যে এই জায়গাটি আরেকবার একটু পরিচ্ছন্ন করার দরকার ছিল, আমি সেটি আরেকবার দেখাবো, এই জায়গাটি আরেকবার একটু পরিচ্ছন্ন করে দেব। কারণ আসলে আমাদের, আমার দায়িত্ব হচ্ছে, আমার কাজ হচ্ছে তোমাদেরকে বোঝানো। হ্যাঁ, সেখানে বুঝতে সমস্যা থাকলে আমি তাড়াহুড়া করে অধ্যায়টা শেষ করে লাভটা কি? হ্যাঁ, আর একটা, অনেকে বলতে পারো স্যার আমি তো বুঝে গেছি, বাবা তুমি একা তো পারো না, আমাকে তো তোমাদের দেখতে হয়, সারা বাংলাদেশের অনেকেই তোমাদের সাথে যুক্ত হচ্ছে, ইতিমধ্যে হয়েছে, তোমরা অবাক হবে, পরীক্ষা, তোমরা তো ছাত্রছাত্রী খুব বেশি না, 60 জন, তোমাদের ছেলেমেয়েরা হয়তো 50 জন, 55 জন, 60 জন পরীক্ষা দেয়, কিন্তু আমার এখানে পরীক্ষা দেয় 200 ছাত্রছাত্রী। হ্যাঁ, তারাও কিন্তু এগুলো দেখছে। হুম, কাজেই আমি সবার উদ্দেশ্যেই এই কথাগুলি করব। যা, ইলেকট্রন বিন্যাসের সাধারণ কিছু নিয়ম, এটি একেবারে তুমি চোখ বুঝে বলতে পারো, এখন যে আলোচনা করব আগামী 5 মিনিট, এটি একেবারে পরীক্ষায় পড়ে, খুবই খুবই পড়ে, সেটি হলো ইলেকট্রনের বিন্যাসের সাধারণ কিছু নিয়ম এবং তার ব্যতিক্রম। এই ব্যতিক্রম কোথায় কোথায় আছে? ব্যতিক্রম আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে, ব্যতিক্রম আছে কপারের ক্ষেত্রে, আরেকটা হলো ইলেকট্রন স্টাবল থাকবে, স্থিতিশীলতা অর্জন করবে, ইলেকট্রন কখন সুস্থিত হবে সেটি নির্ভর করবে PD, এই যে শক্তি স্তরগুলো, উপশক্তি স্তরগুলো, এর হয় অর্ধপূর্ণ হবে না হলে পূর্ণ হবে। তো পি এর পূর্ণ হচ্ছে 6, আর অর্ধপূর্ণ হচ্ছে তোমার 3, ডি এর পূর্ণ হলো 10, অর্ধপূর্ণ হলো 5, এস এর পূর্ণ হলো গিয়ে 2, অর্ধপূর্ণ হচ্ছে 1। সেক্ষেত্রে ডি হয়, এস হয়তো 1 থাকবে অথবা 2 থাকবে, পি 3 থাকবে অথবা 6 থাকবে, ডি 5 থাকবে অথবা 10 থাকবে, এরকম থাকলেই কিন্তু পূর্ণ হবে। এবার আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে আসি। দেখো, আমি এই জায়গাটা, এই এই তিনটা জায়গা, এই এই অংশটি নিয়ে একটু কথা বলবো, এই অংশটি। তো এখানে কি হলো, ইলেকট্রন 3P6 এই অংশে প্রবেশ করার পরে সে যাবে কিন্তু 4S-এ, 3P এর পরে যাবে 4S-এ, তারপর যাবে 3D-তে, সেটি সে গিয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, 3T এখানে দেখো, এই যে প্রথমে 3P6 পূর্ণ করে তারপরে সে গিয়েছিল 4S-2-তে, এস তো অবশ্যই 2 দিলে পূর্ণ হয়ে যাবে, সে দিছিল 2, দেওয়ার পরে তার কাছে ইলেকট্রন রয়ে গেছিল আর হলো 4টা, সে 4টে ইলেকট্রন সে 3D-তে দিয়ে দিয়েছে। একটা ছেলে যদি এভাবে করে তাহলে তার ইলেকট্রন বিন্যাসে সমস্যা কোথায় হলো? এই সমস্যাটি মূলত হয়েছে আসলে এই জায়গাটি, এই যে কথাগুলি আমরা বলতেছিলাম না, পূর্ণ অর্ধপূর্ণ স্টাবেল সুস্থিত, এসব জায়গায় এখানে সমস্যা হয়েছে। কেন? যে আমি এস এর মাথার উপরে 2 দেওয়ার পরে ডি এর 4 দেওয়া হলো, তাহলে ডি যখন 4 দিলাম, ডি তো 4 ধারণ করতে পারে না, পারে না তা না, কিন্তু সে তো স্টাবল হয় না, সে তো সুস্থিত হয় না। ডিতে হয় আপনি ডিকে 5 দেবেন অথবা ডিকে 10 দেবেন, কিন্তু আমার এখানে কিন্তু অপশন আছে, এস এর মাথার উপরে 2
এখান থেকে একটা আমি যদি এখানে দিয়ে দেই তাহলে কি হয়, ডি হয় অর্ধপূর্ণ, এস অর্ধপূর্ণ, সেক্ষেত্রে ডি এবং এস উভয় যদি অর্ধপূর্ণ হয়ে যায়, উভয় যদি অর্ধপূর্ণ হয় তাহলে কিন্তু আমার উভয় স্টাবেল হয়। সেই ক্ষেত্রে স্টাবেল বা স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা কি করতেছি, আমরা এই ইলেকট্রন বিন্যাসটি এখান থেকে নিচ্ছি। দেখো একেবারে দেখো এখন মনে হয় আর অপূর্ণ নেই, হ্যাঁ গতবার কিছু শিখেছো, এখানে আবার কিছু কথা বলা হলো, তাহলে এটা কিন্তু স্থিতিশীল এসেছে, এটা কিন্তু ডি ফোর এর কারণে স্থিতিশীল ছিল না, এস টু ছিল, কিন্তু তুমি একা থাকলে বাবা হবে না, এখন তুমি হয়ে যাও অর্ধপূর্ণ, আর আমাকে একটা ইলেকট্রন দিয়ে আমাকে অর্ধপূর্ণ করো, আমরা উভয় মিলে আমরা স্থিতিশীলতা অর্জন করি। এবার দেখো ডি ফাইভ এবং এস ওয়ান এটা কিন্তু একেবারে স্থিতিশীলতা অর্জন করেছে, এই জন্যে ক্রোমিয়ামের প্রকৃত এটা হওয়ার কথা ছিল ইলেকট্রন বিন্যাস, এটি খুবই পরীক্ষায় পড়বে, এটা হলো কথা ছিল, কথা ছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু মূলত সুস্থিতি অর্জনের জন্য এটি করা হলো। আমার মনে হয় এটি নিয়ে আর সমস্যা নেই। আমি কপারের ক্ষেত্রে এবার যাই, কপারের ক্ষেত্রে আমার শেষ শেষ স্তরটির কথা একটু বলবো, শেষ স্তরটির কথা। ও আরেকটি কথা আমি গতকালকে বলেছিলাম যে আমি হাইলাইটস করতে যেতে চারটা আমার কাছে অচি কয়েক হাজার রং হতে পারে, পাশাপাশি রঙগুলো পাশাপাশি হয়, কয়েক হাজার হবে, কম্পিউটারের রঙের অভাব নেই। তারপর তোমরা যারা কমেন্টস করেছে এই পর্যন্ত তারা কিন্তু এই রঙটিকে বেছে নিয়েছে, তো আমি এইটা এটাকে বেছে নিয়েছি। আমি সবসময় ছেলেমেয়েদের কমেন্টসকে মূল্য দিই যে না তারা তো বলছে ঠিক, সুতরাং তারাই লেখাপড়া শিখবে, তারাই শিখবে, আর তারা অনেকে আছে একেবারে গা এড়া টাইপের, একেবারে কিচ্ছু না, আমি খবর নিয়ে দেখেছি এরা কোনো রকমে চলে, ভ্যান গাড়ি গরুর গাড়ির মতো চলে। আচ্ছা কপালের ক্ষেত্রে বলি, আমি কপালের ক্ষেত্রে আরও একটা কাছে নিয়ে নিই, আরও একটা নিয়ে নিই, মূলত এটা শহর নিয়ে নিই, এই তিনটা আমি একটু দেখব। এই তিনটা হলো প্রথমে ইলেকট্রন থ্রি পি সিক্স এটা হলো, তারপরে সে কিন্তু চলে আসবে ফোর এসে আসবে, একইভাবে ফোর এসে আসবে, এ থ্রি ডিতে পরে যাবে। এখন এসের মাথার উপরে তো দুই, এস তো পূর্ণ হয়েছে, তার কাছে আর দুটি আর নয়টি ইলেকট্রন আছে, আর আছে নয়টি ইলেকট্রন, সে নয়টি ইলেকট্রন সে ডিকে দিয়ে দিল, তার তো ভুল হয়নি, কিন্তু না ভুল হয়েছে ডিকে, বাবা তুমি তো নয় দিতে পারবে না, ডিকে হয় পাঁচ দিবা না হলে দশ দিবা, কিন্তু তোমার তো এখানে সুযোগ আছে, সুযোগ না থাকলে আমি নেব না, তোমার তো সুযোগ আছে, তা তুমি বাবা এসের মাথার উপরে কেন দুই দিচ্ছ, ওখান থেকে ওরে এক দাও আর আমাকে এক দিয়ে দাও, তাহলে ওরে যখন এক দিবা ও অর্ধপূর্ণ, আমার যখন যখন তুমি নয় আর এক দশ হবে, আমি পূর্ণ হয়ে গেলাম, আসো আমরা সবাই মিলে একটা ঐক্য করে, হ্যাঁ তুমি অর্ধপূর্ণ বাবা আমিও পূর্ণ, তা তোমাদের সমস্যা কোথায়? আসলে এইটি আমি এটা এটাই হচ্ছে এখানকার ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু মনে কত যে ইম্পর্টেন্ট বলার নেই, আমি গতকালকে এই জন্যে গতকালকে আমি একবার এটি নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসে আমি এই পর্যন্ত রাখতে চেয়েছিলাম, তো এই জন্যে আর একবার এটি হচ্ছে লেখাপড়া। হ্যাঁ তোমরা যখন ক্লাসে থাকতে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারতে যে স্যার এটা কেমন এটা কেমন, কিন্তু আজকে তোমরা ক্লাসে নেই, আমাকে এই জন্যে কিন্তু বেশি ভাবতে হচ্ছে। হ্যাঁ আর দ্বিতীয় কথা হলো এই বইটা নিয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি, একেবারে আমার সামনে বই, একটা ল্যাপটপ ইত্যাদি, তো এটা নিয়েই কাজ করতে হচ্ছে, এই জন্যে অল্প সময়ে যেমন পাচ্ছি, আর আমার তো আর স্টুডিওতে নেই, আমার স্টুডিও নেই, ঢা কী জানে বলে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, তো এভাবেই কাজটা শুরু করেছিলাম। তবে হ্যাঁ এখনও কিছু এখন কিছু কিন্তু আমি ইনস্ট্রুমেন্ট পেয়েছি যেটা দিয়ে দেখো এই হাইলাইটস করতে পারি, দাগাতে পারি, কথা বলতে পারি, ক্যামেরা একটা জোগাড় করেছি। তোমরা অনেকে ভাবতেছো স্যার আমার ক্যামেরা জোগাড় করেছে, বিশেষ করে দু একজন আছে তারা বেশ কথা বলে, এমনি বলে হয়তো মজা করে বলে, হ্যাঁ ক্যামেরা হয়েছে কি, এই ক্যামেরা কিন্তু তোমাদের মতো কটাকাট ছবি তোলার জন্য নয়, ছোট একটা ক্যামেরা ল্যাপটপের সাথে আমি মিলমিশ করে দিছি, যদি কখনো আমার বোর্ড ব্যবহার করতে হয়, দেখবো যখন আমি এরপরে বোর্ড ব্যবহার করব তখন এইগুলি ব্যবহার করা যাবে। যাক অনেক কথা বললাম, আজকে আইসোটোপ নিয়ে একটু কথা বলবো। আইসোটোপ হচ্ছে
তেজস্ক্রিয় মৌল কিছু বিকিরণ করে, আলফা বিটা গামা এ ধরনের রশ্মি বিকিরণ করে। বিকিরণ করে কোন কোন তেজস্ক্রিয় মৌলের অনেকগুলি পরমাণু থাকে, এই পরমাণুগুলির মূলত প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যে পরিবর্তন হয় সেটা ভর সংখ্যার বা নিউটন সংখ্যার। এই যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা বা নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়, বা ভর সংখ্যা পরিবর্তন হলেই নিউট্রন সংখ্যার পরিবর্তন আসবে, এদেরকে একে অপরে মূলত আইসোটোপ বলে। এটা তোমরা পড়েছো ক্লাস 8-এ, ছিল হয়তো বুঝেছো অথবা না, সেটা কথা না, বুঝেছো আমি ধরে দিলাম, ক্লাস 8-এ তো সুন্দরভাবে বুঝেছিলে। তার পরিবর্তনটা কিসের হচ্ছে? পরিবর্তন হচ্ছে ভর সংখ্যা। আর কিসের? এটা কিন্তু একটা অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, যে আইসোটোপের ক্ষেত্রে এক ভর সংখ্যার পরিবর্তন হয়, দুই নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়, তিন ইলেকট্রন সংখ্যার পরিবর্তন, কোনটা সঠিক? এরকম এখানে হাজারো টাইপের প্রশ্ন করা যায়, এই জন্যে তুমি, হ্যাঁ তুমি একটা নোট গাইড কিনলে সেখান থেকে হয়তো অনেকগুলি প্রশ্ন পড়লে, কিন্তু বইটা যদি তোমার সামনে থাকে, বইটা পড়া থাকে, সেটা ভালো হয়। তাহলে ভর সংখ্যার পরিবর্তন হয় এবং নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়, এবং তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। কি বলে? একে অপরের আইসোটোপ, একা কেউ না, এরা ভাই ভাই। যেমন একটা মায়ের পাঁচটা সন্তান যদি হয়, পাঁচটা হয়তো ছেলে হলো বা দুটো মেয়ে হলো, তো এরা ছেলেগুলো পরস্পর ভাই ভাই হয়। তো এগুলো তাই, যে একটা মৌল তার অনেকগুলি পরমাণু থাকতে পারে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে তোমাদের বইতে সাতটি পরমাণুর কথা বলা আছে, সাতটি এটা আইসোটোপ, আজ আইসোটোপ, এ প্রোটন সংখ্যাটি এক, প্রোটন এক এবং ভর সংখ্যা এক, তাহলে এখানে নিউট্রন নেই, এর ভিতরে কোনো নিউট্রন সংখ্যা নেই, এখানে নিউট্রন, এখানে তো দেখা যাচ্ছে নিউট্রন সংখ্যা আছে, এখানে আছে, এখানে আছে, আর এরা পরস্পরের, কিন্তু মূলত এরা পরস্পরের আইসোটোপ, এরা পরস্পর, এটা এর আইসোটোপ, এটা এর, এটা এরা পরস্পর পরস্পরের আইসোটোপ। কিছু আইসোটোপ প্রকৃতিতে এমনি তৈরি হয়, আর অনেকগুলি মূলত ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, আমরা সেটা নিয়ে কথা বলতেছি। হাইড্রোজেন আইসোটোপ বলতে যা বোঝায় সেটি হচ্ছে এই তিনটা আইসোটোপ হবে, এই তিনটা বড় বড় মোটা দাগের, এটা হচ্ছে তোমার এটা, একটা হলো দেখো প্রোটন সংখ্যা এক, ভর সংখ্যা এক, তাহলে নিউট্রন সংখ্যা জিরো নেই, আর প্রোটন সংখ্যা এক আর তোমার ভর সংখ্যা দুই, এ নিউট্রন সংখ্যা হয়ে গেল এক, প্রোটন সংখ্যা এক, ভর সংখ্যা হলো তিন, এ নিউট্রন সংখ্যা হয়ে গেল তোমার দুই। তাহলে এইগুলি মোটা দাগ, এদের নাম আছে হাইড্রোজেন বা প্রোটিয়াস, নাম পড়ে কিন্তু এটা অবজেক্টিভ, এটা দেখা যায় হাইড্রোজেন বা প্রোটিয়াস। হাইড্রোজেন বা প্রোটিয়াস, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি পেন্সিলটা দেখাই দিই, এর ভিতরে যাবে না, প্রোটিয়াস। আর একটা হলো ডিউটেরিয়াম, হ্যাঁ ডিউটেরিয়াম, এর এর পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশি, এক মেলা, আর এর পরিমাণ একটু কম, এর পরিমাণ আরও কম। তা এগুলি মূলত ডিউটেরিয়াম, এটা হলো কিন্তু ভারী পানি তৈরিতে ব্যবহার করা হয়, এটা প্রোটিয়াস, তা এটা মনে রাখতে হবে এই নামগুলো। এবার আমরা দেখব পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হিসাব কিভাবে করা হয় সেটি আমরা একটু দেখব। তো পারমাণবিক ভর হিসাব করার জন্য কার্বন 12 পরমাণুকে বেছে নেওয়া হয়েছে। এই কার্বন 12 বলতে বোঝায় যে সমস্ত কার্বন পরমাণুর তোমার ভর সংখ্যা 12, তাকে বেছে নিতে হবে, ভর সংখ্যা 12 তাকে বেছে নিতে হবে। কার্বনের কিন্তু প্রোটন সংখ্যা 6টি, তো কার্বনের, কার্বনের তিনটা আইসোটোপ আমরা দেখেছি, 6, 12, 6, 13, 6, 14, এর ভিতরে আইডিয়াল হচ্ছে কার্বন 12। এই কার্বন 12 পরমাণুটাকে আমরা বেছে নেব আদর্শ হিসাবে আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করার জন্যে, এবং তাকে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 নিতে হবে, এবং এর একটা মান আছে। দেখো আমরা কপারের পারমাণবিক ভর এইটা মনে রাখতে হবে, কপারের 63.5 অবজেক্টিভে আসে, ক্লোরিনের 35.5 এটা অবজেক্টিভে আসে, আর ফ্লোরিন একটি পরমাণুর ভর হচ্ছে, ফ্লোরিনের পরমাণুর ভর একটি দেখো 3.16 × 10⁻³ গ্রাম, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর
4.4828×10^-23 গ্রাম। তো কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার করা খুবই দুঃসাধ্য ব্যাপার, কঠিন ব্যাপার। এই জন্য কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশকে ব্যবহার করা হচ্ছে আদর্শ হিসাবে, আইডিয়াল হিসাবে, ওর সাথে কম্পেয়ার করার জন্য, সাপেক্ষে পরমাণু ভর মাপার জন্য। আর আমরা জানি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান হচ্ছে এটা, নট একটা কার্বন পরমাণুর ভর না, একের যে ভর তার 12 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে এই জিনিসটা, এটা মনে রাখতে হবে একটু। তাহলে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে মৌলের একটি পরমাণুর ভর, তাকে মূলত কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করে দিতে হবে, মানে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মৌলের একটি পরমাণুর ভর এখানে লিখতে হবে, তাকে এই এইটা দিয়ে ভাগ করে দিলে যে রেজাল্টটি পাওয়া যাবে সেটি মূলত হবে আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা দেখি একটা, যেমন অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এইটা, এটা এইভাবে এইটা কিন্তু অঙ্কে আসবে, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভর হবে, উপরে থাকবে হলো 4.482×10^-23, আর নিচে থাকবে কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের ভর, সেটি হলো 1.66×10^-24 গ্রাম। এখানে রেজাল্টটি হলো 27। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আমরা এই হিসাব হিসাব করি সেটি কিভাবে আসলো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভরকে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ দিয়ে ভাগ করে এই রেজাল্টটি পেলাম। এখানে একটা কথা প্রায় আসে, অবজেক্টিভের প্রশ্ন না আসে অনুধাবনের প্রশ্ন থাকে, যে আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু একক, একটি পরমাণুর ভর একক কিন্তু আছে, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু একক নেই। কারণ দেখো এখানেও গ্রাম, এখানেও গ্রাম একটা আছে, আবার এখানেও কিন্তু একটা গ্রাম আছে, এই উপরের গ্রাম আর নিচের গ্রাম কেটে গিয়ে শুধু সংখ্যাটি থাকে 27। কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরগুলো দুটি ভরের অনুপাত, একটা ভর এদের অনুপাত, সেই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না। এটা অনুধাবনের প্রশ্ন, আমি স্টার দিয়ে দিই, একেবারে স্টার পেন্সিলটা দিয়ে আমি স্টারটা দিই, লম্বা পেন্সিল, হ্যাঁ, আর তারপরে আমার থেকে আরো লম্বা, এটা মেলা ধরে চলিয়েছে। তা এইবার আরেকটি অঙ্কে যাব, এই এই ধরনের অঙ্ক এখানে থাকে, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কে কাজটা, প্রথম ধাপ দেখো, প্রথম ধাপ, এই ধাপ তিনটা ধাপ মনে রাখতে হবে, এগুলি কিন্তু আমাদের দরকারই হবে অঙ্কের জন্য। কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা, আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ জানতে হবে। তাহলে আইসোটোপের ভর সংখ্যাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। মনে করো আইসোটোপ তো একটা মৌলের একটা হয় না, একটা হয়তো সেটা মৌল থেকে গেল, একাধিক হয়, দুটো হয়, তিনটা হয়, চারটা হয়। এখন প্রত্যেকটি আইসোটোপের যে ভর সংখ্যা থাকবে সেই ভর সংখ্যাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। এবার তিনটা থাকে, তাহলে তিনটা আইসোটোপের ভর সংখ্যাকে শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে, গুণ করে পরস্পর তাদেরকে যোগ করে দিতে হবে, গুণফলগুলিকে কী করতে হবে, পরস্পর যোগ করতে হবে, তারপর ওই যোগফলগুলিকে মূলত কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলেই মূলত গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। যেমন ধরে নাও কোনো একটি আইসোটোপের ভর হচ্ছে, ভর সংখ্যা হচ্ছে পি, আর প্রকৃতিতে সেটা তার শতকরা পরিমাণ হচ্ছে এম, তাহলে পি গুণ এম, ওই আইসোটোপের আরেকটি ভর সংখ্যা হচ্ছে কিউ, তার শতকরা পরিমাণ হচ্ছে এম এন এন, তাহলে কিউ গুণ এন, তাহলে থাকলো পি এম একটা হয়ে গেল, যোগ কিউ এন আরেকটা হয়ে গেল, মাঝখানে যোগ চিহ্ন বা 100। এটা কিন্তু অঙ্ক, তোমরা এই টাইপের অঙ্ক করবে, একটা আমি দেখাই দিচ্ছি, যারা প্রথম থেকে ক্লাসে ছিল তারা হয়তো পারো, অনেকের ক্লাস এই পর্যন্ত পৌঁছাতে পারেনি, অনেক ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল, তোমরা কিন্তু ক্লাস পাওনি, তো ক্লাস না পাইলে তারপর তো স্কুল বন্ধ হয়ে গেল, তাদের জন্য কিন্তু উপকার হবে খুবই। প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ রয়ে গেছে, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37। তো 35-এর শতকরা পরিমাণ আছে 75,
তাহলে 35 গুণ 75 যোগ আর 37-এর 17 পরিমাণ 25, 37 গুণ 25 ভাগ 100, এই তো হিসাব হয়ে গেল। আমার মনে হয় বুঝতে অসুবিধা নেই। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পয় এখানে কিন্তু একক দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে কিন্তু একক দেওয়া যাবে না। আচ্ছা, এবার আমরা দেখব হয়তো বা কোনো একটি মৌলে, দেখো এইটা কিন্তু আরেকটা ভালো জিনিস, উদাহরণের প্রশ্ন, প্রকৃতিতে যদি কোনো মৌলের দুটি আইসোটোপ থাকে এবং সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, তাহলে ওদের শতকরা পরিমাণ বের করতে হবে। অর্থাৎ এই কপার 63 শতকরা পরিমাণ কত আর কপার 65 শতকরা পরিমাণ কত, এইটা বের করতে হবে। তো আমি তোর একটাও জানি না, একটাকে এক্স ধরবো আর একটাকে ধরবো 100-6, কারণ সব মিলে তো 100 হবে। কি ধরবো? একটাকে এক্স ধরবো, একটাকে ধরবো 100-6, আর আমি তো আপেক্ষিক পারমাণবিক ভর 63 জেনেই ফেলাইছি, সুতরাং আমি এক্স এবং এক্স 100-6 এর মান বের করতে পারবো। তো দেখো কপার 63 এর শতকরা পরিমাণ এক্স ধরলো, x%, আর এর ধরলাম তো 100-6, তার মোট মিলে তো 100, 100-এর উপর তো যেতে পারবে না। তাহলে এখন কপারের গড় আপেক্ষিক ভর হয়ে গেল x গুণ 63, কারণ 63-র জন্য এক্স ধরছিলাম, আর 65 গুণ হবে 100-6, এই যে ভাগ 100, সব মিলে হিসাব করলে ক্যালকুলেশন করে দেখেন এক্স এর মান হবে 75%, আর একটা হবে 25%, একেবারে সহজ জিনিস। হ্যাঁ, এইটা কিন্তু দুটি অঙ্ক আমরা শিখলাম, একটা অঙ্ক তো অবশ্যই তোমরা পাবে এই নিয়মে। এবার আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, এটা তো সহজ জিনিস। যেমন H2, এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, তা H2-র জন্য 1 গুণ 2 দুটো। সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা বড় একটা বলি, প্রথমে দেখো এইচ এর জন্য হচ্ছে 1 গুণ 2 যোগ এস এর জন্য হলো 32, এগুলো মনে রাখতে হবে। কিন্তু আমি বলেছিলাম পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা 50টা মনে রাখা দরকার। H2 1 গুণ 2 যোগ এস এর জন্য হলো 32, হ্যাঁ, যোগ 16 গুণ 4, তো এটা হয়ে গেল মোটামুটি, এটা হলো 98, এটা তোমরা পেরেছো নিশ্চয়ই। এবার আমরা আইসোটোপ তাদের ব্যবহার, এগুলো মুখস্থ জিনিস, তারপর আমি কিছু কিছু জায়গায় একটু বলে দিই। এ পর্যন্ত পৃথিবীতে আর আইসোটোপ কীভাবে সৃষ্টি হয়, আইসোটোপ হয় হলো যে সমস্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক 82 বা তার থেকে বেশি, এই সমস্ত মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে কিছু রশ্মি নির্গত হয়। সেটি কি কি? আলফা রশ্মি হয়, বেটা রশ্মি হয়, গামা রশ্মি হয়। আলফা বেটা গামা রশ্মি নির্গত হয় স্বতঃস্ফূর্তভাবে, জোর করে না, অবিরতভাবে হতেই থাকে। কোথা থেকে হয়? নিউক্লিয়াস থেকে। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন হয় অবজেক্টিভের জন্য। নিউক্লিয়াসের ভাঙ্গনের ফলে কিন্তু আইসোটোপের সৃষ্টি হয়, এবং স্বতঃস্ফূর্তভাবে জোর করে ভাঙবা, ইট ভাঙার মতো এটা কিন্তু না, আসলে স্বতঃস্ফূর্তভাবেই ওখান থেকে আলফা বেটা গামা রশ্মি বের হয়, এই যে তাদেরকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এ পর্যন্ত আবিষ্কার হয়েছে 300 বেশি সন্ধান পাওয়া গেছে, আর প্রকৃতিতে গবেষণাগারে প্রকৃতিতে 3000 মতো, আর গবেষণাগারে আর বাকি তৈরি করা হয়েছে। বিভিন্ন আইসোটোপ এবং তাদের তেজস্ক্রিয়তা নিয়ে পদার্থবিজ্ঞানের বইতে যেমন আলোচনা করা হয়েছে, রসায়নে আলোচনা করা হয়েছে, পৃথিবীতে আইসোটোপ দিয়ে মূলত ডাক্তারি বিদ্যার বড় একটা অংশ চলে, যেটি আমরা এখন বলবো খাদ্য সংরক্ষণ, ডাক্তারি বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, শাস্ত্র বিজ্ঞানীদের গবেষণা, হ্যাঁ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু মূলত আইসোটোপের ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে সেটা হলো, একটা আইসোটোপের নাম হলো টেকনিশিয়াম, এটা মনে রাখতে হবে টেকনিশিয়াম। সেটি কোনো একটা রোগাক্রান্ত মানুষের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করানো হয়, এটা কিন্তু একটা অবজেক্টিভের প্রশ্ন। টেকনিশিয়াম কিভাবে মানুষের শরীরে দেওয়া হয়, হয়তো কেউ বলতে পারবে মুখে খাওয়ানোর মাধ্যমে হয়, এটা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করানো হয়। তারপরে ওই যে টেকনিশিয়ামের আয়ুষ্কাল মাত্র 6 ঘন্টা, এটা কিন্তু ভালো প্রশ্ন, 6 ঘন্টা, 6 ঘন্টা পরে টেকনিশিয়াম যে আইসোটোপটি সেটি মারা যায়, কি
কিন্তু তার শরীরের মধ্যে কোনো রোগ থাকলে সেটি কিন্তু বোঝা যাবে, সেটি নির্ধারণ করা যাবে, সেটি ইন্ডিকেট করা যাবে, এই ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্ভব হবে, রোগের ধারণ, রোগের বৈশিষ্ট্য সেটা দিয়ে বোঝা যাবে এই লোকটির কি রোগ হয়েছে। সুতরাং রোগ নির্ণয়ে মূলত আইসোটোপের একটা ভূমিকা আমরা দেখছি। এরপরে আসো থাইরয়েডের ক্যান্সার, গলা, গলায় যে ক্যান্সারটি হয় মানুষের গলায়, আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছে তারা জানে কত কষ্ট, খেতে পারে না, কথা বলতে পারে না, ক্যান্সার তো ক্যান্সারই, খেতে পারে না, কথা বলতে পারে না, ঢোক গিলতেও পারে না, সারাদিন স্লাইন দিয়ে থাকতে হয়, কত অসহায় যারা, এই থাইরয়েডের ক্যান্সার বলা হয় তাকে, থাইরয়েডের ক্যান্সার, থাইরয়েডের ক্যান্সার। তো এখন এই থাইরয়েডের ক্যান্সারের ক্ষেত্রে এক ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়, এবং সেই আইসোটোপ হচ্ছে কিন্তু তোমার তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। দেখো এটা কিন্তু পান করানো, এটা ইঞ্জেকশন, এটা পান করানো হয়, খাওয়ানো হয়, হ্যাঁ সেটা দ্রবণ তৈরি করা হয়। আমি আরেকবার দেখাই দিই, তো 131 আয়োডিন, এর মূলত দ্রবণ পান করানো হয়, ওটা কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়। এটা কিন্তু প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, এই আইসোটোপ যখন খাওয়ানো হয় সেটি কিন্তু থাইরয়েডে পৌঁছায়, এই আইসোটোপ থেকে বেটা, এর থেকে কি হয়, বেটা রশ্মি নির্গত হয়। তাহলে এই আইসোটোপ থেকে কি রশ্মি নির্গত হয়, বেটা রশ্মি নির্গত হয়, সেটি কি করে, এই ক্যান্সার কোষকে ধ্বংস করে। তাহলে আয়োডিন 131 এখান থেকে কি রশ্মি নির্গত হলো, বেটা রশ্মি নির্গত হলো। এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, বেটা রশ্মি নির্গত হয়, এই বেটা রশ্মি মূলত এই যে ক্যান্সার কোষকে ধ্বংস করে, কোথাকার, থাইরয়েডের, থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে বেটা রশ্মি। এছাড়া এই ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সারে ব্যবহার করা হয়, মাথায় যাদের ক্যান্সার হয়েছে, খুব কঠিন একটা রোগ। হ্যাঁ তোমরা মহান আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে এই ধরনের কঠিন রোগ যেন কোনো মানুষের না হয়। হ্যাঁ তো দেখো ইরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়, ব্রেন ক্যান্সার যাতে মাথার ভেতরে ক্যান্সার হয়ে গেছে সেটার জন্য ব্যবহার করা হয়। কী নাম তার, ইরিডিয়াম আইসোটোপ, ব্রেন ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়, ব্রেনের ভিতরে ক্যান্সার হয় এই আইসোটোপটা দিলে ওই ক্যান্সারের কোষকে ওটা ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেয়। এছাড়া টিউমার, টিউমার মানে হলো স্ফীত মাংসপিণ্ড, কোনো কারণে কোষ বিভাজনের সময় হয়তো একটা কোষ ভেঙে দুটো হয়, দুটো ভেঙে আরো হয়, আরো হয়, ওই একটা কোষ ভাঙার সময় হয়তো কোনো ইফেক্টেড ছিল, বাইরের ব্যাপার, ইফেক্টেড হয়ে গেছিল, ইফেক্টেড হয়ে যাওয়ার পরে ওই কোষটি স্ফীত হতে থাকে, বড় হতে থাকে, ফুলতে থাকে, গোস্তের টুকরা হয়ে যায়। তো সেখানে যদি এমনি কোথাও হয়, পায়ে হয় বা গায়ে কোথাও, তা তো হয়, কিন্তু মাথায় যদি হয়, মুখের মধ্যে যদি হয়, গলার মধ্যে যদি হয়, সেটি কিন্তু আস্তে 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 ক্যান্সারে পরিণত হয়। তো টিউমারের উপস্থিতি নির্ণয় ও নিরাময়ে আছে কি না সেটি, এবং সেটি নিরাময় করার জন্যে তেজস্ক্রিয় আইসোটোপ মূলত কোবাল্ট ব্যবহার করা হয়। এটি কিন্তু ভালো প্রশ্ন, কোবাল্ট, কোবাল্ট থেকে এই যে নির্গত গামা রশ্মি, আর দেখো তাহলে এখান থেকে কে কী রশ্মি হলো, বেটা রশ্মি, এখান থেকে গামা রশ্মি, প্রত্যেকটা জায়গা কিন্তু প্রশ্ন, প্রত্যেকটা জায়গা আমি ব্যাখ্যা যেমন করে দিচ্ছি, গামা রশ্মি ক্যান্সারের কোষকলাকে ধ্বংস করে, তাহলে এই গামা রশ্মি কোথাও বেটা রশ্মি বের হয়, কোথাও গামা রশ্মি বের হয়, রক্তের লিউকেমিয়া, রক্তের মানে ব্লাড ক্যান্সার বলতে হয় যাতে, রোগের চিকিৎসায় এটা কিন্তু 32P ফসফরাসের 32 এটা ব্যবহার করা হয়। হ্যাঁ তো বলতে পারো তাহলে তো ক্যান্সার সারানো সহজ, আবার কিন্তু এই যে আইসোটোপগুলি অত সহজে পাওয়া যায় না, আর পাওয়া গেলেও যে তোমার শরীরে কাজ করবে এটিও তো বলা যায় না, সুতরাং এটা ভয়ঙ্কর রোগ। ফসলের পুষ্টিতে এইগুলি তোমরা করে নিতে পারবো, সমস্যা না। আমি শুধুমাত্র যেগুলো বিদ্যুৎ উৎপাদনের ফিশন বিক্রিয়া, এই ফিশন বিক্রিয়া এইটা একটা দরকার। দেখো এখানে শব্দটি আমি বলবো, পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র, বৃহৎ পরমাণুকে ভেঙে ক্ষুদ্র পরমাণুতে যখন পরিণত করা হয় তখন সেই বিক্রিয়াকে বলে ফিশন, আর ক্ষুদ্রকে যুক্ত হয়ে বড় ফিউশন, প্রচুর তাপ শক্তি বের হয়, প্রচুর এই তাপশক্তি ব্যবহার করে জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়,
জেনারেটর দিয়ে মূলত তাপ শক্তি, এই যে তাপ উৎপন্ন হয় ভাঙার সময়, এই তাপ দিয়ে মূলত কি চালানো হয়, জেনারেটর। মূলত বিদ্যুৎকে, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু জেনারেটর ব্যবহার করা হয়, এমনকি তোমার যে পেট্রোল বিদ্যুৎ তৈরি দিয়ে তৈরি করা সেখানে জেনারেটর ব্যবহার করা হয়, কয়লা দিয়ে তৈরি করা সেখানে জেনারেটর ছাড়া বিদ্যুৎ তৈরি হয় না। এই জেনারেটর চালানোর জন্যে কখনো পারমাণবিক শক্তি ব্যবহার করা হয়, কখনো তৈল শক্তি ব্যবহার করা হয়, কখনো কয়লা শক্তিও কিন্তু ব্যবহার করা হয়। আমরা সেটিকে মূলত নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলি। বাংলাদেশে পাবনা জেলার রূপপুরে বাংলাদেশ সরকার প্রাথমিক পারমাণবিক বিদ্যুৎ স্থাপন করতে যাচ্ছে, এখান থেকে এটা আপাতত হচ্ছে, দেখা যাক কি হয়। আমরা এখানে একটা ছোট্ট একটা কোশ্চেন আছে, সেটা হলো 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় অনেক লোক মারা গিয়েছিল, হাজার হাজার লোক মারা গিয়েছিল। ভারতের ভূপালেও গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, জাপানের মনে হয় দুটি শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল, জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলানো হয়েছিল, সেখানেও পরমাণুর বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও তেজস্ক্রিয় রশ্মি বের হয়েছিল। ইত্যাদি কারণে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে কি কি রশ্মি, আলফা বেটা গামা, আমরা আলফা রশ্মিটা দেখলাম না কোথাও, বেটা আর গামা দেখেছি, যা এটা কি করার জন্য, এটা কি করে, আলফা বেটা গামা এটা মূলত কোষের জিনগত পরিবর্তন ঘটায়। হ্যাঁ, এটা কিন্তু একটা জ্ঞানের প্রশ্ন, যার ফলে ক্যান্সারের মতো রোগ হতে পারে। হ্যাঁ, সম্পূর্ণটা আমি দিলাম। যাই হোক, আমরা আজকে তৃতীয় অধ্যায়ে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এই অধ্যায়টি আরও প্রশ্ন থাকতে পারে, তোমরা পড়ার সময় একটু দেখে নিও। আমি চেষ্টা করলাম, তোমাদের কালকে একটা ক্লাস তোমরা পেয়েছো, ওই ক্লাসে কিছু কিছু একটু সমস্যা সমস্যা ছিল, সেগুলো আমি এখানে আবার একটু ঠিকঠাক করে দিলাম। এইভাবে একটা একটা অধ্যায় করে আমরা আগাচ্ছি, তোমরা বাড়ি বসেই সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে তোমাদের আরও একটা ক্লাস আমি দিব, সেটা হচ্ছে জ্ঞান অনুধাবন। জ্ঞান অনুধাবন এই অধ্যায় নিয়ে আলোচনা করতে হয়। আলোচনা করলে হয় কি, যে তোমরা বই নিয়ে বসো, আমি বারবার বলি বইটা সামনে নিয়ে বসবে, আমি তো বইয়ের পৃষ্ঠা দিচ্ছি, দাগাই দিচ্ছি, বইটা সামনে নিয়ে বসবা, মিল করে নিবা। তোমরা দাগাই নিলে, মিল করলে, বুঝে নিলে, তোমরা হয়তো দাগালে কারো কাছ থেকে, কিন্তু ব্যাখ্যা কে দেবে, ব্যাখ্যা তো তোমার কাছে থাকে না, এই জন্য ব্যাখ্যাটা আমি দিয়ে দিচ্ছি যতটা পারি। হ্যাঁ, সেটা করবা। আর তোমাদের 9 ছেলেমেয়েরা কিন্তু নাম্বার পেয়ে কমেন্টস করেছো, আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করব কিভাবে ইমেল আইডি নম্বর খুলতে হয়, কারণ অনেকের বাসা হয়তো মোবাইল আছে, ইমেল আইডি নাম্বার খোলা হয়নি, তো সেটি আমি একটা ভিডিওতে দেখাবো, যাতে সবাই ইমেল আইডি করতে পারো, কারণ ওর মাধ্যমেই কিন্তু যোগাযোগ করা যাবে। আজকে বারবার ফোন করা, সেটা তোমরা আজকে যদি হাজার হাজার ছেলেমেয়ে ফোন করতে থাকো, তাহলে সেই সেই ফোন ধরে উত্তর দেওয়া কঠিন হয়। এই জন্য আমি যখন ইমেলে নাম্বার আমি যখন পেয়ে যাব তোমাদের কমেন্টসগুলো, তখন আমি কমেন্টসগুলো দেখে আমি মূলত তোমাদের জন্য পরবর্তী ভিডিওর আগেই আমি এগুলো অ্যান্সারগুলো করতে পারবো। তো যাই হোক, আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা নিয়মিত লেখাপড়া করতেছো, নিয়মিত বইয়ের সাথে আছো, আমার অনলাইনে ক্লাসের সাথে আছো, তাদেরকে অশেষ ধন্যবাদ। অনেকেই একটু পরে যুক্ত হয়েছে, কিছুদিন পরে যুক্ত হয়েছে, তাদেরকে বলবো পুরোনো ভিডিওগুলি প্রথম থেকে দেখবো একদম। আমি এই জন্য 1, 2, 3, 4 যেমন সেট ফাংশানে 9টি কিন্তু অনলাইনে ক্লাস আমি দিয়েছি, তো এগুলো 1, 2, 3, 4 করে 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 পরপর দেখবা, তাহলে বুঝতে, হুট করে একটা ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবা না। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ সবাই ভালো থাকো আগামী দিনের জন্য। Thank you.